নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আবারও একটা ডিমের রেসিপি শেয়ার করব। এই রান্নাটা করতে একদমই সময় লাগে না, চটপট তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বাড়িতে কোনো অতিথি এলে তাকেও কিন্তু এই ডিমটা রান্না করে খাওয়াতে পারেন, আশা করি তাদের ভীষণই ভালো লাগবে। আমি এই ডিম আজ বাড়িতে কিভাবে রান্না করেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। এখানে দেখুন, চারটে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিম সেদ্ধটা আমি আর দেখালাম না, ডিম সেদ্ধ আমরা সবাই করতে পারি। 10 মিনিট মতো লবণ জলে একটু ফুটিয়ে নিয়েছি ডিমটা, তারপরে ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডিমের গায়ে কাট লাগিয়ে নেব। আপনার যেরকম ইচ্ছে সেরকমভাবেই কাট লাগিয়ে নিতে পারেন। প্রত্যেকটা ডিম একই রকমভাবে কাট লাগিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার সেদ্ধ করে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমে কিন্তু হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছুই দেব না। ডিমগুলো হালকা একটু নেড়েচেড়ে নিয়েছি, লাল করে কিন্তু ভাজিনি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা পেঁয়াজ কুচি, একটু বড় বড় করেই পেঁয়াজটা কেটে নিয়েছি। দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর কিছুটা আদা। দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর কিছুটা গোলমরিচ। এবার এই সব কিছু একটু নেড়ে চেড়ে ভেজে নেব। গোলমরিচ এই রান্নায় দেওয়াটা অপশনাল। গোলমরিচ দিলে একটু রান্নার কালারটা কালচে হবে, খেতে কিন্তু ভীষণই স্বাদ হবে। তবে যদি আপনি সাদা রং রাখতে চান তাহলে গোলমরিচটা অ্যাভয়েড করতে পারেন। দেখুন, সব কিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু লাল করে আমি ভাজিনি। এবার এর মধ্যে কয়েকটা ভাঙা কাজু আর 1 চামচ চারমগজ দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু জৈত্রী। জৈত্রী আপনার কাছে থাকলে দেবেন, না হয় বাদ দিয়ে দেবেন। আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। দেখুন, সব কিছু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, 1/2 কাপ মতো আমি এখানে জল ব্যবহার করেছি। এবার ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না হতে দেব। দেখুন, কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবার ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই সব কিছু সম্পূর্ণ ঠান্ডা করে নেব। নিয়েছি একটা মিক্সির জার, এই মিক্সির জারের মধ্যে যে মশলাগুলো ভেজে রেডি করেছি সেই মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলা মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বাড়িতে তৈরি করা টক দই। এবার এই সব কিছু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আবারও গ্যাসে ওই কড়াইটাই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেল ঘি মিশিয়েও করতে পারেন বা ঘি দিয়েও রান্নাটা করতে পারেন। প্রথমেই দেখুন, কিছুটা পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এবার এই পেঁয়াজগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। বাকি রান্নাটা আমি এই তেলেই করব। যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। যেহেতু এখানে বাদাম ব্যবহার করেছি, কড়াইয়ের নিচে কিন্তু লেগে যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েই রান্নাটা করতে হবে। খুব বেশিক্ষণ মশলা কষানোর প্রয়োজন নেই, আগেই মশলা ভেজে নেওয়া হয়েছে, সেই জন্য অনেক সময় ধরে কষাতে হবে না। মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম একটু জল। খুব অল্প সময় কিন্তু এই রান্নাটা হয়ে যায়, আর খেতে কিন্তু দারুণ লাগে। আমরা যেরকম ডিম রান্না করে খেয়ে থাকি তার থেকে সম্পূর্ণ আলাদা, স্বাদও ভীষণ ভালো। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স করবে, সেই জন্য একটু চিনি দিলাম। আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে কোনো কিছুই রান্না করতে হবে না খুব বেশিক্ষণ, সেই জন্য জলের পরিমাণটা একটু অল্পই দিচ্ছি। গরম জল দিয়েছি, ঝোল এখুনি ফুটে উঠবে।
আমি যতটা গ্রেভি রাখতে চাইছি সেটা বুঝে এখানে জলের ব্যবহার করলাম। দেখুন ঝোল ফুটে উঠেছে, আবার একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর মিনিট দু তিন রান্না করলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে, তার থেকে বেশি রান্না করার প্রয়োজন নেই। দেখুন বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে। সব শেষে দিয়ে দিচ্ছি ঘি, আমি এখানে রান্নার শেষে ঘিটা ব্যবহার করছি, গরম মশলা গুঁড়ো আর দিলাম না যেহেতু মশলার মধ্যে আগেই গরম মশলা দিয়ে দিয়েছি। ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ডিমটা আমি সার্ভ করে দেব। ভীষণই সহজ রান্না, চটপট হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে, একদম অন্যরকম একটা রান্না। আমি এই রান্নাটায় কিন্তু খুব বেশি ঝাল দিই না, খুব বেশি ঝাল দিলে আমার মনে হয় এই রান্নাটা অতটা ভালো লাগবে না। আমার আজকের এই ডিমের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন। সবশেষে ওপর থেকে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, এটা দেখতে ভালো লাগবে, তবে এটা অপশনাল, আপনার ইচ্ছে না হলে কিন্তু পেঁয়াজটা নাও দিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।